আরে কুশল যে কি খবর? হ্যাঁ খবর, চাকরির চেষ্টা, 10 জায়গায় 10টি দরখাস্ত, এই তো রেজিস্ট্রি করে আসছি। তা আরেক জায়গায় চেষ্টা করে দেখবে? কোথায় বলো তো? সে ইউডি জ্যাকব সাহেবের স্টেট ম্যানেজারের পোস্টটা খালি আছে, মাইনে 1000 টাকা। ও, যাকে রাজি করাতে পারলে কিছু কাজ হতে পারে, দেখো তার কাছে আমি তোমায় নিয়ে যেতে পারি। এখনই নিয়ে যেতে পারো? এখনই চলো। তা আমার বন্ধুর সঙ্গে তো আলাপ হলো মিস্টার চক্রবর্তী, এবার আপনার আলোচনা করুন, আমি চলি। কথা হলো সিলেকশন বোর্ড যদি রাজি হন তবে কাজ আপনি পেতে পারেন, তবে রাজি করাতে হলে বোর্ডের 5 জন মেম্বারের প্রত্যেকের হাতে আপনাকে 2000 করে টাকা তুলে দিতে হবে। মোট 10,000 টাকা খরচ করবেন কুশল বাবু। 10,000? হ্যাঁ, বিবেচনা করে দেখুন, যদি মনে করেন তো কাল সন্ধ্যের মধ্যেই একেবারে টাকা নিয়ে এসে আপনি আমার সঙ্গে দেখা করবেন। আচ্ছা আসতে হবে, কেমন? নমস্কার। আরে রমেশ যে এসো এসো, খবর সব ভালো তো? থাকতে আগে আপনাদের আশীর্বাদে একদম সব খবর ভালো। এই আপনারা সব কে কেমন আছেন একবার জানতে এলো। আমাদেরও খবর ভালোই। ওরে বয়স হচ্ছে, যেহেতু তার ধর্ম পালন করবে বই কি, তাই মাঝে মাঝে একটু দুর্বল মনে হয়। বসো বসো রমেশ। কি জানো, প্রথম জীবনে পয়সা রোজগারের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফল ভুগতে হবে বই কি, তবে সব দিক দিয়ে ধরতে গেলে ভগবানের আশীর্বাদ একদম ভালোই আছে। একদম ভালো, আমি তো আপনাদের কথা ভেবে বড় দুশ্চিন্তায় পড়েছিলাম। তাহলে সময় থাকতে থাকতে টাকা গুলো সব তুলে নিয়েছিলেন? টাকা? আমি হ্যাঁ, রত্না ব্যাংকে আপনার তো প্রায় 2 লক্ষের উপর টাকা জমা ছিল জানতো। ও, কি জানো রমেশ, টাকা জমাতে অনেক দিন লাগে, কিন্তু যাবার সময় একদিনই চলে যায়। মায়াই হলো সব বন্ধনের মূল, আর তার মধ্যে সবচেয়ে বড় মায়া হলো ওই টাকার মায়া। ভগবানের অনন্ত আশীর্বাদ আমার উপর, সেই মায়ার বন্ধন থেকে তিনি আমাকে মুক্তি দিয়েছেন। কিন্তু টাকাগুলো নিয়ে কি করা যাবে সেইটি একটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তা সেই সমস্যার সমাধান ভগবান নিজেই করে দিলেন, আমি ভার মুক্ত হলাম। এখন আমি খালি হাত পায়ে চলে যেতে পারবো। মাফ করবেন দাদা, আমারই ভুল হয়েছিল। কি ভুল রমেশ? ও কি শুনে দাদা, এই পায়ের ধুলো নে। আসুন বৌদি। কি ভুল দেখুন দেখুনি বৌদি, ভেবেছিলুম এতগুলো টাকা যাওয়াতে বিজয়দা একেবারে ভেঙে পড়েছে, তাই তাকে একটু সান্ত্বনা দিতে এসেছি। তোমার দাদাকে তো অনেকদিন আগেই চেনা উচিত ছিল ঠাকুর তো। হ্যাঁ বৌদি, এই বেশি পয়সা মানুষের লোভ বাড়িয়ে দেয় বলে বিজয়দা এই লাভের কারবার ছেড়ে চলে এলে। এই জি কুশল, এসো বাবা এসো, কেমন আছো? রমেশটা কতক্ষণ এসছেন? অনেকক্ষণ এসেছি বাবা, এই একটা নতুন রাস্তা তৈরি কন্ট্রাক্ট পেয়েছি বুঝলে। খরচ একটু টেনে চলতে পারলে অন্তত 50,000 টাকা নিট লাভ পাই। তোমার সঙ্গে গল্প করা যাবে। বোঠান, আমার এই ট্রেজারিটা আজকে রাত্রির মতো আপনার কাছে রেখে দিন তো। কত টাকা? তুমি তো জানো ঠাকুর তো, এই বাড়ির হিসাবের কোনো বালাই নেই। জানি বোঠান, তেমনি চোর ডাকাতেরও বালাই নেই এ বাড়িতে। বিজয়দার এই বাড়ি যে সত্যযুগের বাড়ি, আপনি নির্ভয় রেখে দিন, কাল সকালবেলা নেব। ১০,০০০ টাকা কাল সকালবেলা ট্রান্সপোর্ট কোম্পানি সিদ্দিন আপকে অ্যাডভান্স দিতে হবে। কুশল, টাকা ঢেলে টাকা আনতে হয়, আর ওর পরিশ্রম তো আছে। রাজি করাতে হলে সিলেকশন বোর্ডের 5 জন মেম্বারের প্রত্যেকের হাতে আপনাকে 2000 করে টাকা ধরে দিতে হবে। মোট 10,000 টাকা খরচ করবেন কুশল বাবু। পৃথিবীতে এত মেয়ে থাকবে, আমায় ভালোবেসেছি ইঞ্জিনিয়ার বিজয়বাবুর একমাত্র ছেলে। ব্যাংকে যে 2,20,000 টাকা, বুঝলে
নয় কুশল, টাকা ঢেলেই টাকা আনতে। না বলা, আমাকে আর কিছু ঠিক সময় দাও। প্রিয়াতলার যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে তার মেয়াদ আজকে শেষ করে দিও না। তুমি বিশ্বাস করো আমি যোগ্য হই, তোমার হাত ধরবো। ওরা মাতা বেহাত মা ঘরের ছেলের সঙ্গে কথা বলতে তো লজ্জা করে না? ঠিক ঠিক আজ খুব ভোরে উঠেছে দেখছি।